नहीं उससे फिर बर्मा है क्या? हाँ बर्मा है बोला ना। ओ अच्छा, ওইদিকটা বর্মা। এই যে আরেকটা ইন্ডো মায়ানমার ফ্রেন্ডশিপ গেট, ওদিকে মায়ানমার আর এদিকে হচ্ছে গ্রামটা। উসকা উসকা নাম কি হয় ও বলো? লোচা, জংচা, লংচা। স্কুটির সামনে একটা আছে, স্কুটিটা এখানকার আমাদের ভারতের না, কিন্তু এটা মনে হয় বর্মা স্কুটি, এইটা কেনবো। কিন্তু অনেক দরদাম করার পর যাওয়াটা 400, ফেরাটা কোনো ঠিক নেই। আমরা যাচ্ছি, ওপারেও দেখছি ফেন্সিং টাইপের করা আছে ওই দিকটায়। সুগার ক্যান গান্নার জুস পেলাম, খেলাম আখের, দারুণ মিষ্টি, চিনি ছাড়াই এত মিষ্টি মানে জীবনে খাইনি। নমস্কার সবাইকে, চলে এসেছি মণিপুর ট্রাভেল সিরিজের সেকেন্ড ভিডিও নিয়ে। মণিপুর যাওয়ার প্ল্যানটা যখনই করেছিলাম তখনই ঠিক করেছিলাম যে এই স্টেটে গেলে কিন্তু নতুন ধরনের সব জায়গাগুলো এক্সপ্লোর করব, এবং সেরকম নতুন আর অফবিট জায়গার খোঁজ করতে করতেই জানতে পারলাম মোরে সম্বন্ধে। মোরে হচ্ছে ইন্ডিয়ার লাস্ট টাউন বা মণিপুরের লাস্ট টাউন বলতে পারেন, এবং এই ইন্টারন্যাশনাল বর্ডার টাউন ক্রস করলেই আপনারা পৌঁছে যাবেন বর্মা বা মায়ানমারে। শুনেই কীরকম এক্সাইটিং লাগছে তাই না? আমারও ঠিক এরকমই লেগেছিল, এবং সেই জন্য আজকে আমি যাচ্ছি মোরে, এবং সাথে যাচ্ছেন আপনারা। তাই চলুন ঘোষবাবু অ্যাডভেঞ্চার্সের সাথে আজকে যাওয়া যাক মোরে। সকালে ব্রেকফাস্ট চলে এসছে, পাউরুটি, হ্যাঁ এদিকে চা আছে, যোগাযোগ খেয়ে নিই ব্রেকফাস্টটা, তাও বেরোই। আমরা এখন বেরিয়ে পড়ি সকাল সকাল, সময় হয়ে গেছে হচ্ছে 7:20 মতন, সকালে উঠেছি, 6:30 উঠেছি, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে মোড়ে। তো আমি যাচ্ছি আর সাথে আরেকজন এই আমাদের হোমস্টেতেই আছে, তো সেও যাচ্ছে। আর আমাদের যে হোমস্টেটা সেটা ইম্ফল মেন টাউন থেকে মোটামুটি 11-12 কিলোমিটার মতন, তো সেইখানে যাব গিয়ে একটা শেয়ার্ড ক্যাব ধরবো এবং সেটা করে মোড়ে যাব। এখান থেকে 100 কিলোমিটার ওপরে, তো ভালোই সময় লাগবে। সকালে তাড়াহুড়ো ছিল, তো আমাদের কালকে রাত্রিবেলা এই ডেঞ্জারাস লঙ্কা খেয়ে একটু পেটের অবস্থাও খারাপ, তো সেই জন্য খুব একটা ভালো অবস্থায় নেই, বাট যাচ্ছি দেখি। আশা করছি আপনি ভালো কিছু দেখাতে পারবো, জলদি পৌঁছে যাই আগে। মোরেটা হচ্ছে ইন্ডিয়া মায়ানমার বার্মা বর্ডার, আর সেটা হচ্ছে লাস্ট টাউন মণিপুরের। তো সেখানে অনেক সুন্দর একটা বাজার আছে, আর মোস্ট প্রবলি হয়তো গেটটা খোলা নেই, মানে যে ফ্রেন্ডশিপ গেট যেখান দিয়ে আর কি ওই সাইডে যায়, তো সেটা হয়তো বন্ধ আছে। তো যাওয়া যাক, এখন জলদি জলদি যাচ্ছি মেন মার্কেটের দিকে, সেখান থেকে ক্যাবটা ধরি, সব কিছু বলবো আপনাদের। আজকে একটা ভালো ব্লগ হতে চলেছে, তো সেই জন্য স্টে টিউন, যাওয়া যাক গাড়িতে উঠে, গাড়িতে উঠে আবার দেখাচ্ছি আপনাদের। এই যে এটা হচ্ছে স্ট্যান্ড, এখান থেকে আমরা গাড়ি নিলাম। আমরা এখন বেরিয়ে পড়েছি ইম্ফল থেকে, আমরা যাচ্ছি মোড়ের দিকে, যেটা ডিস্টেন্স মোটামুটি ধরুন ওই 100 কিলোমিটার মতন হবে, এখান থেকে 3 ঘন্টা মতন টাইম লেগে যাবে। তো যাওয়া তাই দরদাম করার পর 400 টাকায় রাজি হয়েছে, তো বলছিল যে যাওয়ার জন্য 400-350 নেবো, ফেরার সময় 800, নাকি অনেক চেকপোস্টে অনেক কিছু আছে, তো সেই জন্য নাকি রেট বেশি পড়বে। কিন্তু অনেক দরদাম করার পর যাওয়াটা 400, ফেরাটা কোনো ঠিক নেই। আমরা যাচ্ছি, দেখা যাক, পেটটা গুড়ু গুড়ু করছে, কালকে এরকম লঙ্কা ঝাল খেয়ে পেটের অবস্থাও খারাপ, কিন্তু তাও যাচ্ছি, আপনাদেরও দেখাবো, নিজেও দেখবো। এখানে রাস্তা কিন্তু খুবই ভালো, পুরোটাই হাই রোড মনে হচ্ছে। আর একটু আগে দেখালো মোড়ে হচ্ছে 95 কিলোমিটার, এখান থেকে পাহাড় শুরু হয়ে গেছে, ডান দিকে দেখতে পাবেন পাহাড় আছে, আর আমরা স্ট্রেটও মনে হয় পাহাড়ের দিকেই যাচ্ছি। কিন্তু এখন আস্তে আস্তে ইম্ফল থেকে বেরিয়ে এখন আউটস্কার্টসের দিকে যাচ্ছি, তো যাওয়া যাক দেখি। এই দাদা আমাদের নামিয়ে দেবে, রাস্তা এখানে কোনো জায়গায় হল্ট করবে না, তো এখানে যাওয়ার পথে একটা ওয়ার মেমোরিয়াল আছে, ওটা দেখতে পাবো না হয়তো, কিন্তু ওইখানে গিয়ে দেখি কী দেখতে পাওয়া যায় না যায়, আপনাদের দেখাচ্ছি। এখানে যে স্ট্যান্ডটা, যে স্ট্যান্ড থেকে আর কি শেয়ার ক্যাব পাওয়া যায়, তো সেখানে আপনাদের আসতে হবে, কিন্তু আমাকে আমাদের যে আর কি যেখানে থাকছিলাম তো সেই ছেলেটাই দিয়ে গেল আর কি, কুরান। তো আপনারা সেটা দেখে নেবেন যে আপনারা ওখানে কী করে আসবেন, কারণ গাড়ি বুক করলে মানে যদি খালি সিঙ্গেল গাড়ি বুক করে ওখানে ঘুরতে যান তাহলে কিন্তু মোটামুটি ওই 5,000 টাকা তো নিয়েই নেবে, 4,000 টাকা ওপরেই নেবে, 5,000 টাকা নিয়ে নেবে যাওয়া আসা, রিজার্ভ যদি করেন। তো আমরা এখন এই থৌবাল বলে একটা জায়গা আছে, ওটা ক্রস করছি, এই জায়গাটা খুব ফেমাস শুনেছি আর কি, এখানে একটা গ্রাম আছে,
তো এখন আর দাঁড়ানোর সিন নেই, ডিরেক্টলি মোড়েতেই যাব। আর মাঝখানে যদি রাস্তা খারাপ হয় সেটাও বলবো, কিন্তু এখন তো পুরো পুরো দুয়ে একদম ভালো হাই রোড রয়েছে। আর এখানে আসে যেরকম বললাম দরদাম করে নেবেন, 500 চাইবে, 600 চাইবে, 800 চাইবে, আমাদের ফেরার সময় যিনি বলছিল 800, অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তাই দরদাম করে আমরা বললাম যে খালি আমাদের নিয়ে চলো। আমরা এখন পাহাড়ি রাস্তায় উঠছি, এই রাস্তাগুলো পুরো গোল গোল ঘুরে ঘুরে উঠছে, খুব সুন্দর জায়গাটা। আর যা দেখলাম হচ্ছে ইম্ফলের যে হাইট আছে 2000 something feet আছে, আর আমরা যেখানে যাচ্ছি মোড়ে যেটা কিনা বর্ডার সেটার কিন্তু হাইটটা কম, এলিভেশনটা কম, কিন্তু মাঝখানে অনেকগুলো পাহাড় আছে, তো সেই পাহাড় ক্রস করে আমাদের যেতে হবে। তো এই যে পুরো পাহাড়ে উঠছি এখন, অপূর্ব সুন্দর রাস্তা, রাস্তা কিন্তু বেশ ভালো, বেশ ভালো, ওয়েদারও খুব ভালো। এখন যাওয়া যাক, বেশ ভালো লাগছে এখানে এসে। লাস্ট বেশ যখন মেঘালয়তে গেছিলাম ওখানেও খুব ভালো লেগেছিল, আর মণিপুর তো আরও মানে ট্যুরিস্ট লোকজন কম, ভিড়ভাড়টা কম, আরও মজা লাগছে সেই জন্য। তো এখন যাওয়া যাক, দেখি কি দেখতে পাওয়া যায়। বেশ লোকাল লোকজনই ম্যাক্সিমাম ভর্তি এখানে। থৌবাল বলে একটা গ্রাম আছে, সেটা ক্রস করে আসলাম, যেটা একটা মেন পয়েন্ট এখানকার। তারপর একটা ওয়ার মেমোরিয়াল আছে যেটা আর কি 30 কিলোমিটার দূরে ইম্ফল থেকে, তো সেখানে দাঁড়াতে পারলাম না কারণ রাস্তার মাঝখানে ওটা পড়ে। এবার পাহাড়টা ক্রস করি, ক্রস করে আবার যাওয়া যাক। আবার মোড়ে যাওয়ার রাস্তাটা কিন্তু অপূর্ব সুন্দর, আর ইম্ফল যে সিটি সেন্টার আছে সেখান থেকে মোড়ের দূরত্ব 106 কিলোমিটার মতন। মোড়ে যাওয়ার পথে অনেক কিন্তু চেকপোস্ট আছে, তাই আপনারা নিজেদের ভ্যালিড একটা আইডি কার্ড কিন্তু সবসময় ক্যারি করবেন। মোড়ে যাওয়ার ফার্স্ট অপশন হচ্ছে নিজেদের গাড়ি নিয়ে, অথবা আপনারা নিজেদের বাইক বা টু হুইলার নিয়েও কিন্তু যেতে পারেন, কিন্তু রাস্তা মাঝে সাঝে প্রচণ্ড খারাপ আছে। আর এই পুরো এরিয়াটা যেহেতু পাহাড়ের মধ্যেখান দিয়ে যাচ্ছে, এটা কিন্তু ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া, তো সেগুলো বুঝে টু হুইলার নিয়ে যাবেন। সেকেন্ড অপশন হচ্ছে আপনারা যদি গাড়ি রিজার্ভ করেন তাহলে কিন্তু আপনাদের 5000 টাকা মিনিমাম লেগেই যাবে, এবং পিক সিজনে এটা 8-9 হাজার টাকাও নিয়ে নিতে পারে। এখন একটা জায়গায় চলে এসেছি, এদিকে রাস্তাটা পুরো উঠে যাচ্ছে ওপর দিকে, আর এখানে মোস্ট অলি চেকিং হচ্ছে, হয়ে আমরা এগোবো। এখন মোটামুটি মোড়ের ডিস্টেন্স হচ্ছে 43 কিলোমিটার মতন এখান থেকে, একটু আগে দেখলাম মাইলস্টোনে 44 লেখা আছে। রাস্তাঘাট এখন অবধি খুবই ভালো, যাই এবার। ওয়েদারটাও একটু গরম গরম লাগছে এখন, হালকা হালকা মনে হচ্ছে, জ্যাকেটটা চেঞ্জ করতে হবে। তো এখানে চেকিংয়ে দেখি কী কী দেখতে মানে দেখতে চায় আর কি, সেটা দেখে আপনাদের জানাচ্ছি। আর সামনে দিকে রাস্তাটা খুব সুন্দর, পুরো স্ট্রেট ওপর দিকে উঠছে, তো সেটা পারলে দেখাচ্ছি আপনাদের। আর এখানে ম্যাক্সিমাম লোকজন কিন্তু কিছুটা চিবায়, তো সেটা দেখেছি ওই মশলা মশলাই হবে কিছু একটা চিবায়, তো ওই জিনিসটা একটা আছে এখানে, যেটা আমি মেঘালয়তে আপনাদের দেখিয়েছিলাম। তো যাওয়া যাক, দেখি কিছু যদি মাঝখানে দেখতে পাওয়া যায় আপনাদের দেখাবো। আমাদের এখানে 44 কিলোমিটার মতন, তা সেখানে এসে আমাদের একটা হালকা চেকিং হলো, তো ওখানে গাড়িটা মনলি চেক করছে আর কি। তো বর্ডার থেকে যারা আসছে, আর এই দাদা যে আমাদের নিয়ে আছে, সে বলছে যে যখন ওদিক থেকে আসবো তখন নাকি চেকিং আরও বেশি হবে। আর এরপর পুরো স্ট্রেট ওপর দিকে ক্লাইম হচ্ছে, দেখাচ্ছি রাস্তাটা দেখিয়ে দিই আগে। এই দেখুন স্ট্রেট ওপর দিকে রাস্তাটা উঠছে, এখানে ব্যাপারটা হচ্ছে এখানে নিয়ে প্রচুর জিনিসপত্র লোকজন নিয়ে আসে। তারপর এখানে যে বললাম মায়ানমার বর্ডারটা আছে, তো ওই জন্য কিন্তু চেকিং এখানে বেশি হয়। এবার দেখুন আমি যেই খারাপ রাস্তার কথা বলছিলাম সেই রকম রাস্তা শুরু হলো। ওভারঅল রাস্তা এখানে কিন্তু ভালোই, কিন্তু মাঝে মাঝে এরকম খারাপ প্যাচও আছে। এবার মোড়ে যাওয়ার থার্ড অপশনটার কথা আপনাদের বলে দিই, সেটা হচ্ছে আমরা যে শেয়ার্ড ক্যাবে করে গেছিলাম সেই অপশনটা, এবং ওটাতে মোটামুটি টাইম লেগে যায় 4 ঘন্টা, আর আপনার খরচ হবে 400 টাকা মতন এক সাইডের। দু সাইড করতে গেলে কিন্তু খরচা বেশি পড়ে। আর ফোর্থ যেটা কিনা সবচেয়ে চিপেস্ট অপশন হচ্ছে ইম্ফল যে সিটি সেন্টার আছে সেখান থেকে বাস নেওয়া, এবং সেই বাস নিয়ে কিন্তু আমরা ব্যাক করেছিলাম ইম্ফল সিটি সেন্টারে। ওটায় খরচা হয় 240 টাকা মতন, কিন্তু সময় লেগে যায় 5 ঘন্টা। তাই আপনাদের হাতে যদি সময় থাকে কিন্তু চিপেস্ট অপশন খুঁজছেন, তাহলে কিন্তু বাসটাই ভালো অপশন। আপনারা যদি গাড়ি নিয়ে যান বা শেয়ার্ড গাড়ি করে আসার প্ল্যান করেন, তাহলে মোড়ে থেকে কিন্তু 4টার আগে বেরিয়ে পড়বেন, কারণ ওখানে একটা মিলিটারি চেকপোস্ট আছে যেটা কি না মোটামুটি 12 কিলোমিটার দূরে মোড়ে বর্ডার থেকে, সেটা 4:30 সময় বন্ধ হয়ে যায় বিকেলবেলায়। তাই আপনারা যদি সেটা মিস করে যান তাহলে কিন্তু পরের দিন সকালেই আসতে হবে। এই এক জায়গায় দাঁড়িয়ে আছে, এখানে চেকিং আছে সামনে, তো সেই জন্য এখানে পুরো জ্যামজামাট হয়ে আছে। আমরা কিছুক্ষণ ওয়েট করি, এখানে দাঁড়াতে হবে কিছুক্ষণ মনে হচ্ছে, তারপর এখানে ছাড়বে। তো এখানে মাঝে মাঝে চেকপোস্ট আছে, আর চেকপোস্টের জন্য কিন্তু আপনাকে এসে দাঁড়াতে হবে। তো দেখা যাক কতক্ষণে ছাড়ে, এখন মোটামুটি 10-15 মিনিট তো হয়েই গেছে।
তো সামনে মিলিটারি ট্রাকটা আছে, সামনে ভালো মানে গাড়ির চেকিং হচ্ছে, পারমিট চেকিং মনে হয় হচ্ছে। তো দেখা যাক কতক্ষণে ছাড়ে, তারপর আমরা যাবো ওইদিকে। এতক্ষণ আমরা আটকে ছিলাম, এখন মনে হচ্ছে এবার খুলছে আস্তে আস্তে। তো ওখানে পুরো মিলিটারি আর কি, পুরো প্রচুর গাড়ি টাড়ি ছিল আর কি, তিন চারটে পাঁচটা গাড়ি মাঝখানে দাঁড়িয়ে ছিল। তো এখানে আসলে মাঝে মাঝে এরকম চেকিং, মাঝে মাঝে রোড ব্লক হতেও পারে। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মোটামুটি 20-30 মিনিট হয়ে গেছে। এখন বড় বড় ট্রাক আসছে আর কি, মিলিটারিতে পুরো ট্রাকগুলো ক্রস করছে, ক্রস করার পর আমরা তারপর যাবো ওখান দিয়ে। তো দেখা যাক দেখি কটায় পৌঁছে, মনে হচ্ছে টাইমটা বেশি লেগে যাবে। এখন টাইম হয়ে গেছে 10:25। এবার সব ট্রাকগুলো বেরিয়ে যাচ্ছে পাশ দিয়ে দিয়ে, আমি দেখাচ্ছি না আলাদা করে, দেখুন, কারণ এখানে জানি না কতটা ভিডিও তোলা এগুলো উচিত, তাই জন্য দেখাচ্ছি না। কিন্তু এখন প্রচুর যাচ্ছে, পুরো লাইন দিয়ে দিই পরপর। এই যে মণিপুর স্টেট ট্রান্সপোর্টের বাস এদিকে দাঁড়িয়ে আছে, এখানে পুরো ব্লক রয়েছে। ফেরার সময় আশা করছি আমরা স্টেট ট্রান্সপোর্ট মানে মণিপুর স্টেট ট্রান্সপোর্টের বাসেই ফিরবো, তো সেটাই মনে হয় করতে হবে। তো সেটাও জানাবো আপনি কত টাকা পড়ে, কত সময় লাগে সব কিছু। এখন দেখা যাক কতক্ষণে ছাড়ে, এটা হচ্ছে মেন ব্যাপার, কারণ এদের কনভয়টা তো চলে গেল, এখনও দেখছি যাচ্ছে না। ভালো, বেশ অ্যাডভেঞ্চার হচ্ছে এখানে এসে, ভালোই লাগছে। তো দেখি ছেড়ে এবার ওদিকে এগোই, মোড়ে মনে হচ্ছে টাইম লাগবে, আরও আরও তো 1 ঘন্টা টাইম লেগেই যাবে। এই যে আমরা বেরিয়ে পড়েছি বা মোড়ের দিকে যাচ্ছি, 20 মিনিট লাগবে বলছে। রাস্তা এখানে খুব খারাপ আছে, অনেকটা স্ট্রেচে বেশ খারাপ আছে, আর বেশ গরমও আছে এখন। তো যাওয়া যাক, এই পেছনে যে চেকপোস্টটা ছিল ওটা হচ্ছে মেন চেকপোস্ট এখানকার। আর আপনারা যদি বাইক বা কিছু নিয়ে আসেন একটু বুঝে আসবেন, রাস্তা কিন্তু অনেকটা এরিয়াতেই খারাপ আছে, অনেকটা এরিয়া ভালোও আছে। এখান থেকে তো অসুবিধা হবে না, কিন্তু যেটা দেখাচ্ছি প্রচুর তুলে যাবে। আগে আসাম রাইফেলসের ওখানে পুরো ব্যাটালিয়নের জায়গা ছিল, আর ওপরে লেখা ছিল ওয়েলকাম টু মোড়ে। তো এখন ঢুকে গেলাম এখানে, আর ওখানে কিন্তু স্পষ্ট লেখাই আছে যে আপনার যে ILPটা আছে আর আইডেন্টিটি মানে হচ্ছে আধার কার্ড, ভোটার আইডি, যাই হোক, সেগুলো কিন্তু রেখে দেবেন সাথে, কারণ এখানে হচ্ছে বলছে বর্ডার টাউন, আর যখন তখন চেকিং হতে পারে। তো সেই জন্য ওগুলো রেখে দেওয়া ভালো, তো ওগুলো সাথে কিন্তু নিয়ে আসবেন, একটা দুটো আইডি প্রুফ রাখবেন, কোনো প্রবলেম নেই, আর সাথে ILPটা কিন্তু ম্যান্ডেটারি। তো যাওয়া যাক, এখন প্রচণ্ড গরম, আমি জ্যাকেটটা চেঞ্জ করে নিয়েছি। আসলে মনে হচ্ছে নিচের দিকে নামছি, পাহাড় থেকে নিচে নামছি, নিচে নেমে আবার বার্মায় যেটা পাহাড় সেটা আবার উপর দিকে উঠবে, তো এটা সমতলের দিকে। আর লাস্ট যে চেকপোস্টটা ছিল ওটা হচ্ছে মেন চেকপোস্ট, ওখানে ফেরার সময় নিয়ে ভালো রকম চেকিং হয়। আর আমরা যাওয়ার সময় তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো আমার ভিডিও যারা ফলো করেন তারা তো জানবেন আমি অনেকগুলো যেই বর্ডার চেকপোস্ট হয় সেগুলো গেছি, ইন্ডিয়া বাংলাদেশটায় গেছি শিলিগুড়ির, তারপর গেলাম হচ্ছে মেঘালয়তে গেছি তামাবিল বর্ডার, তারপর এখানে মোড়ে এই বর্ডার এটাতে আসছি। দেখা যাক এরকম কতগুলো কভার করা যায়। এখানে গিয়ে আশা করছি এবার তো ক্রস করতে পারবো না, বা এখান দিয়ে ক্রসিং কিছু হয়ও না, কারণ মায়ানমার বা বার্মার অবস্থা খুব খারাপ, এখন মিলিটারি কু চলছে আর ওখানে ডেমোক্রেসি নেই আর কি, তো সেই জন্য খুব প্রবলেম। ওই সাইড থেকে যারা এখানে আসছে তাদের অনেক সমস্যা। এর ভিতরে যাই, গিয়ে আপনাদের দেখাচ্ছি পৌঁছে। এই একদম প্রপার মোড়েতে ঢুকে গেছি এখন, এটা মনে হচ্ছে স্ট্যান্ড এখানকার। আর এখানে বাইকগুলো দেখাচ্ছি, বাইকগুলো কিন্তু মায়ানমার বার্মার বাইক, ওদিক থেকে আসে, বাইকের মতন দেখতে আর কি, স্কুটি কিন্তু বাইকের মতন। দেখাচ্ছি, নেমে আমি দেখাচ্ছি আপনাদের, বেশ সুন্দর লাগছে। আমরা পৌঁছে গেছি মোড়েতে, আর আমরা ওখান থেকে বেরিয়েছিলাম হচ্ছে 7:40-7:50 নাগাদ, আর এখন বাজে এক্স্যাক্ট 11টা। তো মোটামুটি মাঝখানে অনেকটা গ্যাপ ছিল, সেই গ্যাপের জন্য টাইম লেগে গেছে, নইলে কিন্তু আপনারা 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন এখানে। তো যাই এখন আশপাশটা দেখাই, এখন মোড়ে যে বাজার আছে ওটাই আছি, আর সামনে দেখছি স্টেট ট্রান্সপোর্টের বাসটা যাচ্ছে। তো ওই বাসটা গিয়ে এবার দেখবো যে এক্স্যাক্টলি কোথায় দাঁড়ায়, সেখান থেকে ফেরার সময় বাসটা ধরবো। তাহলে এখন এই বাজারটা দেখাই, খুব ভিড়ভাট্টার জায়গা, আর প্রচুর বার্মার স্কুটি দেখতে পাচ্ছি এখানে। এখন তো ফ্রেন্ডশিপ গেট মানে যেটা মায়ানমারের বর্ডার ছিল সেটা ক্লোজ হয়ে গেছে, তবে যদ্দূর শুনলাম অনেকগুলো গেট আছে, প্রচুর কাদা এখানে, অনেকগুলো গেট আছে, এরকম 3-4টে গেট আছে, আর সেইগুলো দিয়ে আগে ক্রস করা যেত, এখন যায় না। আর ওপারটা ক্রস করলে তামু বলে একটা ভিলেজ আছে, তো সেখানে তো যেতে পারবো না, কিন্তু যদ্দূর দেখা মানে দেখতে পাচ্ছি সেটুকু দেখাচ্ছি। আচ্ছা, এটা কোনো চক টাইপের এখানে মনে হচ্ছে। আমরা এখন বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছি, বাসস্ট্যান্ডটা বললেই সামনেই। তো এটা মণিপুর স্টেট ট্রান্সপোর্টের বাস, ওটা মোটামুটি 1টার সময় ছাড়ে, এক্স্যাক্ট টাইমটা আপনাদের জানাচ্ছি, ওখানে পৌঁছে যাই, তারপর আমরা সব কিছু প্ল্যান করবো, কারণ এখন 11টা বাজে, যদি 1টার সময় ছাড়ে তাহলে 2 ঘন্টা টাইম থাকবে, সে অনুযায়ী সব কিছু প্ল্যান প্রোগ্রাম করতে হবে।
আর এখানে আসলে কিন্তু বার্মার সাইড বা মায়ানমার সাইডের আর কি অনেক কিছু দেখতে পারবেন, খাওয়ার দাওয়ার মানে লজেন্স কিছু দেখতে পারবেন। তবে যারা বললাম স্কুটিটা আছে বেশ সুন্দর। আর এখানে যেটা দেখে মনে হচ্ছে মানে নট জাস্ট মণিপুর, অনেক 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 রকম এথনিসিটির লোকজন আছে এখানে। তো এখানে নর্থের লোকজন মনে হয় আছে, গেলে এক্স্যাক্টলি বুঝতে পারবো। আবার একটু চড়াই ওপর দিকে ওঠা আছে, যাই দেখি। স্কুটির সামনে একটা আছে, এই স্কুটিটা এখানকার না, আমাদের ভারতের না কিন্তু, দেখুন একবার। এই স্কুটিটা ইন্ডিয়ার, এটা কিন্তু এটা মনে হয় বার্মা স্কুটি, এইটা কেনবো। ও আপনারা দেখলে জানাবেন তো এটা কি। আর এই যে আমরা চলে এসেছি এখন, এটা হচ্ছে বাস স্ট্যান্ড এখানকার, মণিপুর স্টেট ট্রান্সপোর্ট বাস স্ট্যান্ড। এখানে একটাই বাস আছে সামনে দেখতে পাওয়া যাচ্ছে, তো গিয়ে দেখি এই বাসটা কবে ছাড়বে, মানে কখন ছাড়বে। আর এতটা জার্নি করেছে, খুব চেপেও গেছে, তো সেটা একটু ট্যাঙ্কি খালি করে নিয়ে সব কিছু জেনে শুনে তারপর ব্যাক করব। এই যে স্টেট ট্রান্সপোর্টের বাস, এটা এদিকে কাউন্টার আছে মোস্ট প্রবাবলি। মার্কেট সে বাস পে করতে মার্কেট সে ধ্যান দেনা পড়েগা। হ্যাঁ কব যা রা নিকল গই মেইন রোড মে আগে কী ভি আগে মে ভি রহেগা 1 কিলোমিটার ইয়েস এমএসসি দিখা হুয়া হোনে সে চল জাতা আর সারা দিন মে এক হি বাস হ্যায় না এক হি বাস হ্যায় আচ্ছা মানে সুবহ মে এক জাতা হ্যায় মর্নিং মে 7 ক্লক হ্যায় আর আপনে কো মিলি না উধার ও চেক হ্যাঁ রাইট 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 ও যা রা থা সুবহ কা মর্নিং কা আচ্ছা দুটো বাস এখানে এই একটা বাস আর সকালে একটা বাস আছে এখানে টিকিট কাউন্টারও আছে আধা দিতে হবে দিয়ে দেখাচ্ছি আবার এখানে আমার টিকিট কাটছি টিকিট হচ্ছে 230 টাকা করে তো 230 টাকা করে হচ্ছে ইম্ফল অবধি আর যেরকম বললাম দুটো বাস আর এখানে এসে আপনাদের আধার লাগবে আর সেটা জেরক্সও করবে তো জেরক্স করার জন্য 10 টাকা করে নেবে তাই মোটামুটি 240 টাকা ধরে রাখুন আর সব কিছু থাকলে তো ঠিক আছে কোনো অসুবিধা হবে না কিন্তু মনে রাখবেন একটার মধ্যে কিন্তু এই এমএসটি বাস স্টপে চলে আসতে হয় বাস টার্মিনাল যেটা আছে একটাই বাস একটার সময় তো ওটাই আমরা ধরবো হাতে মোটামুটি সময় আছে হচ্ছে 2 ঘন্টা মতন না 1.5 ঘন্টা মতন তো 1.5 ঘন্টায় ঘুরে নেবো সামনেই বর্ডারও আছে তো যাওয়া যাক 230 টাকা প্লাস 10 টাকা জেরক্সের জন্য মনে রাখবেন আর লাগবে আধার কার্ড এখানে একটা চার্চও আছে এখানে মোড়ে চার্চ এই যে আরেকটা চার্চ ইম্যানুয়েল চার্চ মোড়ে এখানে চার্চ আছে লাগলে যেতে পারেন কিন্তু মনে হচ্ছে বন্ধ এখন তো আমরা এগিয়ে যাবো আমরা এখন আখের জুস খেয়ে নিচ্ছি এখান থেকে 30 টাকা করে এই দিদি যেখানে যা এখানে সুগার ক্যান গান্নার জুস পেলাম খেলাম আখের দারুণ মিষ্টি প্রচণ্ড মিষ্টি আখ মানে আমরা 2 গ্লাস খেয়ে নিলাম 30 টাকা করে মানে সে বিয়ারের গ্লাসগুলো হয় না বিশাল বড় বড় সেরম সাইজের গ্লাসে ওই দিচ্ছে আর কি মানে আমি প্রথমে চিনি দেওয়া আছে তাদের না চিনি দেওয়া নেই এটা চিনি ছাড়াই এত মিষ্টি মানে জীবনে খাইনি প্রথমবার সুগার ক্যান গান্না যাই বলে আর কি খুব ভালো লাগলো এটাকে একদম মন ভরে গেল এই দাদা আমার সাথে আছে মুম্বাই থেকে এসছে উনি বললেন যে এখানে খাই এই সুগার ক্যান এই গান্নার জুস দারুণ খেতে এখন সামনেই বর্ডার যতদূর দেখলাম আর কি ফ্রেন্ডশিপ গেট বলে আর কি তো সেটা এখন বন্ধ আছে আর যত যখন এই মিলিটারি কুটা হয়েছিল আর কি মায়ানমারে যে ডেমোক্রেসি মানে ওই সরিয়ে দিয়েছিল যিনি প্রেসিডেন্ট ছিলেন ওর নামটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না সুং ইয়ং কি ওরকম নাম ছিল ওনার তো ওনাকে যখন ছড়িয়ে দেওয়া হয়েছিল তারপর থেকেই কিন্তু গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে তারপর কোভিড ছিল আর এখন তো গেট খোলাই হয়নি আর এই জায়গাটা যখন আসছি এখানে কিন্তু কোনো সেটেলমেন্ট নেই অলমোস্ট একদম সেটেলমেন্ট নেই এখানে কারণ বর্ডারের দিকে চলে আসছি বলে দেখাচ্ছি আশপাশটা ও নেই উস সাইড মে ফির কিয়া ইধার সে উধার নেই জানে কারে নেই উস সাইড ফির বর্মা হ্যায় ক্যা হ্যাঁ বর্মা হ্যায় বোলা ও আচ্ছা ওই দিকটা বর্মা কা ঝাড় রে পুরা টিক বলতে হ্যায় না আচ্ছা বর্মা টিক এখানে লেখাও আছে আনডিমার্কেটেড জোন নো ইন্ডিয়া টু ক্রস দ্য বাউন্ডারি এই এখানে লেখা আছে মানে এই কাঁটাতারের ওপারটা হচ্ছে বর্মা
আমরা এখন স্ট্রেট যাচ্ছি রাস্তা দিয়ে কোনো সেটেলমেন্ট নিয়ে এদিকে। এইখানে গিয়ে আমরা দেখতে পাবো হচ্ছে যে মেন বর্ডারটা আছে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এদিকে। আমরা এখন যাচ্ছি আর কি মেন বর্ডারের দিকে। আর এখানে প্রচুর বার্মা টিক, সেগুলোর গাছ রয়েছে, প্রচুর গাছ। আর এই ওপারটায় যেরকম দেখালাম খুব সুন্দর, আমি বুঝতে পারিনি প্রথমে, কিন্তু পরে বুঝতে পারলাম যে এই রাস্তাটা মানে রাস্তাটা না, এই যে মেন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার পার্ট, কিন্তু ওপারে যে জায়গাটা আছে মানে কাটাতারের ওপার ওটা নিয়ে বার্মা। তো বেশ ইন্টারেস্টিং, বেশ সুন্দর। কিন্তু চলে এসছি আমরা সেই ফেমাস জায়গায় যেখানে ব্রিজ রয়েছে ইন্ডিয়া আর বার্মার মধ্যে, সামনেই রয়েছে, খুব সুন্দর জায়গা, দেখাচ্ছি আপনাদেরকে। অ্যাট লাস্ট পৌঁছেই গেলাম ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে গেলাম, এবার ইন্ডিয়া মায়ানমার বর্ডারে চলে এসেছি। নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, নদীটার ওপর দিয়ে যাচ্ছে হচ্ছে এই ব্রিজটা, বেশ সুন্দর, বেশ সুন্দর, দেখাচ্ছি আপনাদের। এই যে চলে এসেছি এখানে, এই যে ইন্ডিয়া মায়ানমার ফ্রেন্ডশিপ রোড, এটাই হচ্ছে সেই ফেমাস ইন্ডিয়া মায়ানমার ফ্রেন্ডশিপ রোড। এটা হচ্ছে আসল বর্ডারটা, আর জাস্ট ওপারেই রয়েছে মায়ানমার। বর্ডার খোলা থাকলে আপনারা কিন্তু এখান দিয়েই চলে যেতে পারতেন সাউথ ইস্ট এশিয়ার নানা রকম দেশগুলোতে। এখানে একটা নদীও আছে এখান দিয়ে, এই নদীর ওপারটায় হচ্ছে মায়ানমার। এটা কী নদী আপনারা জানাবেন, যদি জানতে পারেন জানাবেন এটা কী নদী। আর এখানে গেট, ওপারেও দেখছি ফেন্সিং টাইপের করা আছে ওই দিকটায়, খুবই সুন্দর। এই যে এখানে লেখা আছে ইন্দো মায়ানমার বাউন্ডারি মিনাল রিভার, তো এটা মিনাল রিভার যে দেখতে পাচ্ছি এদিকে, ওইদিকে মিনাল রিভার আর এইদিকে গেট। এরম সুন্দর একটা বর্ডার ক্রসিংয়ে আসার অনুভূতি কিন্তু একদমই আলাদা, কিন্তু হাতে যেহেতু টাইম কম ছিল তাই তাড়াতাড়ি করে কয়েকটা ছবি ভিডিও তুলে আমরা এগিয়ে চললাম নেক্সট ডেস্টিনেশনের দিকে। এই আমরা এখন যাচ্ছি, সামনে মনে হচ্ছে মন্দিরটা আছে, আর সামনে আরেকটা গেটও আছে, মানে বর্ডার আর কি। অনেক লেট হয়ে গেছে, এখন 12:10 বেজে গেছে, হাতে 50 মিনিট আছে, তার মধ্যে খেয়ে দিয়ে সব কিছু দেখে ব্যাকও করতে হবে, কারণ একটাই বাস ছেড়ে দেবে। তো যাওয়া যাক, দেখি এদিকে কী দেখা যায় না যায়। লোকাল লোকদের জিজ্ঞেস করে করে আর তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ে সব জায়গাগুলো দেখার চেষ্টা করছিলাম, এবং তার মাঝে ভুল রাস্তায় অনেকেই নিয়ে গেছিলো, তাই অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে। আমরা এখন একটা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি সেকেন্ড গেটের দিকে বর্ডারের। ভালো অ্যাডভেঞ্চার হচ্ছে কিন্তু আজকে। ইয়াহ পে ভি গেট টাইপ স্যার, ইয়ে স্যার আমি অপারেশন হ্যাঁ স্যার। গুগলে রিসার্চ করতে চলে গেছিলাম, কিন্তু এক্স্যাক্ট যে সাউথ ইন্ডিয়ান টেম্পলটা আছে আর যে বড় গেটটা আছে সেই দুটো কোথায় সেটা জানতাম না, তাই লোকালদের জিজ্ঞেস করে করেই যেতে হচ্ছিল, এবং ম্যাক্সিমাম লোকই কিন্তু বলতে পারছিল না। কিন্তু একজন বলল এই রাস্তাতেই একটা নাকি শিব মন্দির আছে, তাই ভাবলাম সেইটা আগে দেখে নিই, কারণ হাতে সময় খুবই কম। তাই আমি আপনাদের বলবো যদি মোড়ে আসেন হাতে কিন্তু একটু সময় নিয়ে আসবেন, নইলে সবগুলো জায়গা ভালো করে ঘুরতে পারবেন না। কিন্তু আমি তাও চেষ্টা করেছি সবগুলো জায়গায় যাওয়ার আর সেখানকার ভিডিওগুলো তোলার, যাতে সেইগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। তাই ভিডিওটা এত অবধি ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দিতে ভুলবেন না, আর আমার কন্টেন্ট ভালো লাগলে আমার চ্যানেল ঘোষপুর অ্যাডভেঞ্চার্সকে সাবস্ক্রাইব করে সাপোর্টও করবেন। আর এই এখন চলে এসেছি শিব মন্দিরের ভেতরে, অপূর্ব সুন্দর জায়গাটা। আপনারা যদি মোড়েতে যান এই মন্দিরটাও কিন্তু একবার নিশ্চয়ই ঘুরে আসবেন। জায়গাটা একদম খালি কিন্তু পরিবেশটা খুব সুন্দর, এখানে গিয়ে কিছুটা সময় আপনারা নিশ্চয়ই কাটাতে পারেন। হাতে এবার আধ ঘন্টা মতন সময় ছিল, এবং যা অবস্থা আর সিচুয়েশান সেই দেখে তো বুঝতেই পেরেছিলাম যে সাউথ ইন্ডিয়ান মন্দিরটা আর দেখা হবে না। তাই জলদি জলদি এবার এগিয়ে যাচ্ছি মেন যে ফ্রেন্ডশিপ গেটটা আসে সেটা দেখার জন্য। এই ধুলোর মধ্যে ঘুরে বেড়াচ্ছি, প্রচণ্ড ধুলো, প্রচণ্ড ময়লা। আমরা যাচ্ছি হচ্ছে গেট টু এর দিকে। তো গেট টুটা দেখি যদি দেখতে পেয়ে যায় তো ভালো, ওটা হচ্ছে বর্ডারের সেকেন্ড গেট, সেটা এখন বন্ধ আছে, কিন্তু তাও যদি দেখতে পাই খুব ভালো হয়। তাই দৌড়ে দৌড়ে যাচ্ছি, হাতে টাইম কম, তো হাতে আপনার টাইম নিয়ে আসবেন। আমাদের মতন যদি বাস ধরতে হয় তাহলে কিন্তু সকাল সকাল আসবেন। আরও এখানে এসে বার্মার যে কফি আছে সেটা খুব ফেমাস, নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু টাইম হলো না।
প্রথমে একটু টাইমের হিসেবটা গণ্ডগোল হয়ে গেছে, তখনই কাজগুলো করে নিয়ে গেট ওয়ানটা তাড়াতাড়ি দেখে আসলে ভালো হতো। কিন্তু হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, যাওয়া যাক, গেট টুটা দেখি, তারপর যদি টাইম থাকে তাহলে তখন একটু খাওয়া দাওয়া করবো, একটু কফি নিয়ে নেবো। এই যে এখানকার মার্কেট, মোড়ে মার্কেট, এখানে বাজার রয়েছে, এখানে ড্রাই ফিশ খুব চলে, কিন্তু প্রচুর ড্রাই ফিশ আছে, আর এক ধরনের ফল পাতা টাইপের আছে, সেইগুলো জানি না কি। তো আমরা এখন গেট টুর দিকে যাই, দেখি তাড়াতাড়ি যদি পৌঁছাতে পারি, আর ব্যাকও করে আসতে হবে। পুরো মার্কেট এটা, সময় থাকলে এটাকে ভালো করে এক্সপ্লোর করতে পারেন, কিন্তু আমাদের টাইম নেই এখন। এই মার্কেটগুলোতে কিন্তু টফি, খাওয়া দাওয়ার জিনিস, কাপড় জামা সব কিছুই পাওয়া যায়, তাই সময় থাকলে একটু নিশ্চয়ই এক্সপ্লোর করবেন। আর ফাইনালি তারপর চলে আসবেন ইন্দো মায়ানমার ফ্রেন্ডশিপ গেটে। এটাই হচ্ছে মোড়ের সবচেয়ে বড় গেট, আর এটাই ছিল একসময় সবচেয়ে বড় বর্ডার ক্রসিং বিটুইন ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার। এই যে আরেকটা ইন্দো মায়ানমার ফ্রেন্ডশিপ গেট, ওদিকে মায়ানমার আর এদিকে হচ্ছে গ্রামটা। যাওয়া যাক, আমরা এগোই, এবার ফিরতে হবে। এটাই হচ্ছে সেই ইন্দো মায়ানমার ফ্রেন্ডশিপ গেট, যেটা দেখার জন্য আমরা ইম্ফাল থেকে 110 কিলোমিটার এসেছিলাম, এবং এই গেটটা ক্রস করলেই আপনারা মায়ানমার বা বার্মাতে চলে যেতে পারবেন, এবং সেখান থেকে চায়না, লাওস, থাইল্যান্ড, ক্যাম্বোডিয়া সব জায়গায় কিন্তু চলে যাওয়া যায় বাই ল্যান্ড। তাই এই জায়গাটা দেখে আর জায়গাটা এক্সপ্লোর করে আমার কিন্তু খুবই ভালো লাগলো। খালি আপনারা যখন আসবেন হাতে টাইম নিয়ে আসবেন, আর প্ল্যান করবেন যে মোড়েতে এক নাইট থেকে যাওয়ার, যদি কি না খুব সকাল সকাল না আসতে পারেন, কারণ এই জায়গাগুলোকে এক্সপ্লোর করতে কিন্তু টাইম লেগে যাবে, তো সেটা মাথায় রাখবেন। এবার যাওয়া যাক বাস স্ট্যান্ডের দিকে, একটা অলমোস্ট বেজেই গেছে, আর আজকে তো খাওয়া দাওয়া হবে না, তাই এগোই এবং ব্যাক করি ইম্ফালে। এখন সময় হয়ে গেছে 1:10, এখনও আর কি স্টেট ট্রান্সপোর্টে বাসটা কিন্তু আমরা ছাড়েনি, তো আমরা উঠে বসে আছি। এখন প্রচণ্ড রোদ, বাইরে প্রচণ্ড ধুলো, দূরে দূরে এসেছি, দেখা যাক কখন ছাড়ে। টাইম ছিল হচ্ছে 1:00 PM, আর এখানে যেতে মোটামুটি 3 ঘন্টা তো নেবেই। তো কিছু খাওয়ার দাওয়ার মানে সেরকম কিছু পাইনি, ফুচকাচ আর কি এই বাড়ির জন্য একটা দুটো কফিস পাউচটাও সব নিয়ে নিয়েছি। আর লঞ্চ কিনতে পারেন, সেগুলো কিন্তু অনেক দাম, এখানে অনেক দাম, মানে 200-300 টাকা আর বড়ো বড়ো প্যাকেট, তো সেগুলো আর নিয়ে নিচ্ছে করে। এই ফুচকার জিনিসপত্র নিয়েছি, এইসবই নিয়ে নিয়েছি। এই ঠান্ডাতেও ঘেমে যাচ্ছে, এখানে ভালো গরম আছে, বাসটা চললে তো ঠিক লাগবে, খুব ভালো এক্সপিরিয়েন্স। কিন্তু একটা জিনিস হলো, হাতে টাইম নিয়ে আসুন, জায়গাটা এনজয় করুন, আর আমাদের মতো এই রোদের সাইডে, আমি তো রোদের সাইডে বসেছি জানলা ধান্নার জন্য, প্রচণ্ড গরম। যাওয়া যাক, পরে বাবা বলছি, প্রচণ্ড ভিড় বাসে। এই যে বাস ছাড়ছে এখান থেকে, সময় হয়ে গেছে হচ্ছে 1:23, দেরি করেই ছাড়ছে আর কি, 23 মিনিট বাদেই ছাড়ছে, একটা টাইম ছিল। এখানে সব ডকুমেন্টস টকুমেন্টস চেক করছে, কে কী পার্সেল মানে কী জিনিসপত্র নিয়ে আছে সেগুলো দেখছে, তো সেগুলো করতে টাইম লেগে যায়। আর এখানে প্রচণ্ড গরম, আমার জ্যাকেট রাখার জায়গা নেই বলে জ্যাকেটটা পরে আছি, আর আমার এই বড়ো জ্যাকেটটা আজ ওর ব্যাগে রাখা আছে, ব্যাগটা একটু বড়ো নিয়ে আসবেন, কারণ যখন আসবেন ইম্ফলতে ওখানে কিন্তু ঠান্ডা আছে, কিন্তু এখানে কিন্তু বেশ ভালো গরম, তো সেই বুঝে এখন এগোই আস্তে আস্তে, যেরকম বারবার দেখাবো পার্লেট ঘুমিয়ে পড়বো। আর একটা মোনাকো বিস্কিট ছিল, ওই খেলাম বসে বসে, আর কিছু খাওয়ারও নেই, এখানটা সেরকম টাইম নেই আর কি, টাইমটা একটা প্রবলেম হয়ে গেছে, টাইমটা থাকলে ভালো করে ঘোরা যেত। তো যাওয়া যাক, এখন যাই, দেখাচ্ছি আপনার রাস্তাটা, আপনার সাথে থাকুন আর দেখতে থাকুন ঘোষবো অ্যাডভেঞ্চার্স। আর ভিডিওটা এখনও অবধি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেল ঘোষবো অ্যাডভেঞ্চার্সকে সাবস্ক্রাইব করে সাপোর্টও করবেন, তাহলে এরকম ভিডিও আরও দেখাতে পারবো আমি। আজকে একটা বেশ হেক্টিক জার্নি, তো ফিডব্যাকটা জানাবেন কেমন কী লাগলো, যেটুকু দেখাতে পারলাম মেনলি গেটগুলো। এখানে প্রচুর দোকান পাশার আছে, সব কেনাকাটা করা যেতে পারে, অনেক দোকান। বাসটা কিছুক্ষণ আসার পর 12 কিলোমিটার দূরে যে চেকপোস্টটা আছে সেখানেই আবার হল্ট করেছিল। আমাদের চেকিং টেকিং শেষ হলো, এই জাস্ট আমরা বাসে উঠে পড়েছি, এবার যাবো হচ্ছে ইম্ফলের দিকে। এখন সময় হয়ে গেছে হচ্ছে 2:17, টাইম লাগবে যেতে, আর এখানে কিন্তু প্রচুর চেকিং হয়, তো সেটা মাথায় রাখবেন, তো চেকিংটা কিন্তু এক্সপেক্টেড এখানে। আর এখান থেকে যে লোকাল জিনিসগুলো আছে সেগুলো খুব একটা কিছু কিনিনি, কয়েকটা কফির পাউচ, চায়ের পাউচ এসবগুলো আছে সেগুলো কিনেছি। আর যত পাহাড়ে উঠছে বেশ ভালো লাগছে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে, ওখানে ভালো গরম ছিল, এখন বেশি কিছু দেখানোর নেই, প্রচুর ধুলো পাহাড়, কিন্তু রাস্তাটা বেশ সুন্দর, আর বিকেল সন্ধ্যে হচ্ছে আর কি আস্তে আস্তে, ভালো লাগছে। ওদিকে ফিরি, ফিরে যদি ইম্ফল টাউনে থাকি সেখানে গিয়ে কিছু পারলে দেখাবো আপনাদের,
দেখিয়ে তারপর আমার হোমস্টে দিয়ে ব্যাক করবো। এখন খুব টায়ার্ড হয়ে গেছে, মুখ খুব ধুলো হয়ে গেছে, প্রচণ্ড ধুলো, প্রচুর কাজ চলছে এখানে। আর এখানে মাঝে মাঝে কিন্তু রোড ব্লক আছে, সেখানে চেকপোস্টও আছে, তো সেখানে আপনি কিন্তু টাইম চলে যাবে, তো সেটা মাথায় রেখে চলবেন। আর বাসটা কিন্তু লেট করে, আর বাসে যদি একটু লাক্সারি বা একটু ভালো কিছু প্রেফার করেন সেটা কিন্তু না। আমার হিমাচলের সিরিজ দেখে থাকলে জানবেন যে তখন সিমলা টু মানালি যে বাসে গেছিলাম সরকারি, এই বাসটা কিন্তু সেরকমই ঝরঝরে পুরো একদম, পাহাড় দিয়ে উঠতে পারছে না মোটামুটি। কিন্তু হ্যাঁ, ভালো অ্যাডভেঞ্চার, ভালো অ্যাডভেঞ্চার হচ্ছে। যাওয়া যাক, দেখি অ্যাডভেঞ্চারটা কখন শেষ হয়, কালকে আবার নতুন অ্যাডভেঞ্চার করতে হবে তাহলে। সেকেন্ড যে চেকপোস্টটা ছিল আর কি, টেনু গোপাল এই জায়গাটা, এটা ডিস্ট্রিক্ট আর কি, তো এখানে একটা চেকপোস্ট ছিল আসাম রাইফেলসের, ওখানে চেকিং হলো। এবার আমরা আবার এগোচ্ছি হচ্ছে আমাদের ইম্ফলের দিকে। এখান থেকে ডিস্টেন্স কিন্তু ভালো আছে, আর টাইম হয়ে গেছে হচ্ছে 3:34, তো পৌঁছাতে পৌঁছাতে সন্ধেই হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এখানে অলরেডি সূর্য আর কি নেমে এসছে, বেশি ভিডিও করছি না, টায়ার একটু ঘুমিয়ে নিচ্ছি, ঝিমিয়ে নিচ্ছি যতটা সম্ভব। পৌঁছেই ওখানে পৌঁছে একটু যা খাবো কিছু ভাবছি আর কি, কিছু একটা খেয়ে নেবো, খুব টায়ার্ড, মুখ পুরো ধুলো হয়ে গেছে, ধুলো বেরোচ্ছে, কালি বেরোচ্ছে। এখন মোটামুটি ইম্ফলের কাছে চলে এসেছি, আর বেশি টাইম লাগবে না মনে হচ্ছে, কিন্তু সন্ধ্যে সন্ধ্যে বিকেল হয়ে গেছে, বেশ ঠান্ডা পড়ছে, বাসের জানলা দিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। এখানকার লোকজন কিন্তু বেশ ভালো, মানে খুবই ভালো, মানে এরকম আমি কোনো জায়গায় দেখিনি। এই দাদা আমার পাশে আছে, এই দাদার সাথে আসছি, দাদার সাথে গল্প বুঝে পড়ছিলাম, বলছিল কোন গ্রামে থাকে, যেতে ওখানে। ভালো লোকজন, বেশ সিম্পল লোকজন, বেশ ভালো। আমার কিন্তু নর্থ ইস্টের এই জায়গাগুলো বেশ ভালো লাগে, মেঘালয় খুব ভালো লেগেছিলো, মণিপুরও খুব ভালো লাগছে। এবার দেখা যাক নেক্সট কোন দিকে যাওয়া যায়। এই দাদার বাড়ি হচ্ছে মিজোরামের বর্ডারে ওখানে, তো ওইখানে যদি কোনো সময় সুযোগ পাই নিশ্চয়ই একবার যাবো, আপনাদের দেখাবো। তো এবার তো মণিপুর মিজোরাম বর্ডারে যাওয়া হলো না, আবার নাগাল্যান্ডের সাথেও বর্ডার আছে, তো সেদিকে গেলে দেখাবো নিশ্চয়ই। আমরা ইম্ফলে চলে এসেছি, এখন আমরা যাব যে ওনার সে আসছে, সে গাড়িটা নিয়ে আসবে, তারপর আমরা যাবো। হ্যালো সবাইকে, এই জাস্ট বাড়িতে ঢুকলাম, মানে আমাদের যে রিসোর্টটা আছে বা হোটেল বা হোমস্টে যাই বলুন না কেন, সেখানে ঢুকলাম। আর আসার পথে মোমো খেয়েছি, খুব সুন্দর একটা মোমো ছিল, 4 পিস 60 টাকা। আর আজকে আপনাদের খরচাগুলো মোটামুটি বলে দিই, প্রথমে যখন গেছি সেটা হচ্ছে 400 টাকা লেগেছে এখান থেকে যেতে, আর আমরা ফিরেছি হচ্ছে বাসে, সেটা হচ্ছে 240 টাকা, 230 টাকা অরিজিনাল ফেয়ার, আর 10 টাকা হচ্ছে ওই জেরক্স করার জন্য। মোমো খেয়েছি 60 টাকা, তা বাদে কোনো এখন এন্ট্রি ফি তো লাগেনি, আর আমি টুকটাক যে জিনিসপত্র কিনেছি সেটা আছে, তো সেগুলো ধরে মোটামুটি আর কি ওই 400 সব কিছু মিলিয়ে ঠিকঠাক, মানে বাজেট ট্রিপই হয়েছে আজকে বলবো আর কি, যাতায়াতে বেশি খরচাটা হয়নি, এটা একটা ভালো ব্যাপার। আর আপনাদের একটা কথা বলার, আপনারা যদি মোড়ে যেতে চান আর ইম্ফল থেকে যান, তাহলে কিন্তু অনেকটা ডিস্টেন্স, তো সেই বুঝে যাবেন, হাতে সময় নিয়ে যাবেন। আর যদি মনে হয় অত হ্যাকটিক জিনিস না করতে চান, তাহলে প্ল্যানটা ক্যান্সেলও করে দিতে পারেন। দুটো বর্ডার আছে যেটা দেখার মতন, একটা সাউথ ইন্ডিয়ান টেম্পল আছে, একটা নর্মাল টেম্পল যেটা আমরা দেখলাম, আর খাওয়ার দাওয়ার দোকান জিনিসপত্র কেনার, তো জিনিসপত্র কেনা আমি বলবো সেই জিনিসগুলো সব জায়গাতেই পাওয়া যায়, কিছু স্পেসিফিক কয়েকটা আইটেম আছে যেগুলো আপনারা কিনতে পারেন। আর এটা হচ্ছে আমার অনেস্ট ওপিনিয়ন, তাই আপনারা যদি প্রচণ্ড হেকটিক না করতে চান, আর আমাদের মানে আমাকে দেখলেন আজকে যে কী করলাম না করলাম, সারাদিন খাওয়া হয়নি, প্রচণ্ড মাথা ধরে গেছে, খুব টায়ার্ড লাগছে, চোখ মুখ দেখে ট্রম মনে হবে, তো এই মোটামুটি হিসেব ওখানকার। আপনারা যদি মরে যান তাহলে প্রিপেয়ার হয়ে যাবেন, কিন্তু যদি সেই জায়গায় এক্সপ্লোর করতে চান, যদি গাড়ি রিজার্ভ করে যান তাহলে কিন্তু আপনাদের 5-6 হাজারটা পড়েই যাবে। আর আপনারা যদি শেয়ারে যেতে চান তাহলে কিন্তু আবার শেয়ার গাড়ি ধরে ফিরতে হবে, যেটার ভাড়া মোটামুটি 750-800 টাকা চাইছে ফেরার সময়। মোড়েটা একটা অন্যরকম ফিলিং, মানে লোকটা যিনি খুব সুন্দর একটা লেক, খুব সুন্দর ন্যাচারাল বিউটি, এখানে কিন্তু ওরকম না, মানে এখানে একটু কালচার, ওখানকার বার্মার কালচার কীরকম ছিল, ওখানকার লোকজন কীরকম ছিল, লোকজনের সাথে ইন্টারাকশান করা, আমি যেমন বাসে গল্প পুজো করলাম লোকের সাথে, ওখানে যে মিলিটারি ছিল তাদের সাথে কথাবার্তা বললাম, এইগুলোর জন্য কিন্তু মোড়ে ইজ আ গুড প্লেস, সেই জন্য যেতে পারেন। বেশ অ্যাডভেঞ্চার আর কি, মানে দিস ইজ আ অ্যাডভেঞ্চার, এটা মানে নেচার দেখতে যাচ্ছেন বা কোনো ট্যুরিস্ট লোকেশানে যাচ্ছেন এরকম না, অ্যাডভেঞ্চার করতে হলে যেতে পারেন, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারেন, শেয়ার গাড়ি ইউজ করতে পারেন, সময় বেশি লাগবে কিন্তু হাতে টাইম নিয়ে যাবেন, এটা হচ্ছে মেন ব্যাপার। আরেকবার যাওয়া যাবে, তো আরেকবার তো আমি নিশ্চয়ই যাবো, তখন আপনাকে দেখাবো। যেমন আমার ভালো লেগেছে, মানে পার্সোনালি আমার অ্যাডভেঞ্চার করার জন্য আমি খুঁজি আর কি জায়গা, তো সেই জন্য আমার ভালো লেগেছে। পারলে একবার বাইক বা স্কুটি নিয়ে চলে যেতাম, স্কুটি নিয়ে হবে না, রাস্তা ডিফিকাল্ট আছে, তো বাইক বা গাড়ি নিয়ে কোনো এক সময় যাবো, আশা করছি যদি বড়টা খুলে দেয় তো ওই সাইডের তামু আছে, সেই তামুতে যাবো,
ভালো হবে এক্সপিরিয়েন্স। আর কালকেও অন্য খুব ভালো একটা ভিডিও আসছে, আর নতুন জায়গা দেখাবো। কালকে আমরা যাবো হচ্ছে লোকতাক লেক, যেটা কিনা ইম্ফলের সবচেয়ে ফেমাস জায়গা, এবং ন্যাচারাল বিউটি ওটা অসম্ভব সুন্দর। প্লাস ওখানে আশেপাশে আরও কটা জায়গা আছে, আইএনএ মিউজিয়াম আছে, আরও কয়েকটা স্পট প্লাস একটা ওয়াটারফলও আছে, সব কিছু বলবো। আর কালকে শেয়ারিংয়ে যাবো না, এখানে যে ওনারটা আছে উনিই নিয়ে যাবেন এখান থেকে, তো সেই সব কিছু ডিটেলস শেয়ার করবো। তো আপনারা যদি সেরকম প্যাকেজ সিস্টেমে ঘুরতে চান সেটাও করতে পারেন। কালকের ভিডিওটা খুব ভালো হবে, তাই স্টে টিউনড। আর আশা করি আজকেরটা আপনাদের ভালো লেগেছে। অ্যাডভেঞ্চারের জন্য তো সবসময় রেডি থাকবেন আমার মতন, তাহলে জীবনটা কিন্তু এনজয় করা যাবে। এবার যাব, ডিনার করে নেবো, আর কথা বলার মতন অবস্থায় নেই, তাও আর কি যতটা পারছি আপনাদের বলে দিচ্ছি। ভেরি টায়ার্ড, কালকে লেট করে শুরু করবো, কারণ এখান থেকে ডিস্টেন্স মোটামুটি 40 কিলোমিটার মতন। আর মণিপুরের লোকজন কিন্তু খুব ভালো, মানে আমি এই দুটো দিনে যেটুকু বুঝলাম আর এত লোকের সাথে ইন্টারাকশন করলাম, সবাই নাম্বার চাইছে, কথাবার্তা বলছে, জানতে চাইছে, মানে এরকম কিন্তু ভাববেন না যে কেউ টাকা চাইবে, কিছু করবে বা কিছু মতলব নিয়ে কথাবার্তা বলছে, এখানে কিন্তু ওরকম একদম নেই আমি যা বুঝতে পারলাম। বলা উচিত না, কিন্তু আমরা যখন ওই সাইড থেকে আসি ভাবি যে কেউ কথা বলছে, এখন এত ইন্টারাক্ট করছে, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, কিন্তু এখানে কিন্তু একদম সেরকম নেই। মানে এটা খুব ভালো জিনিস, মানে নেক্সট আমি 2-3 দিন আরও থাকবো, আপনাদের আরও বলবো যে ব্যাপারটা কী, আমি কি ঠিকঠাক বলছি না ভুল, অ্যানালাইজ করার চেষ্টা করি আর কি, লোকাল কালচারটাকে দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, লোকজনের সাথে কথা বলি, তাহলে আরও অনেক কিছু জানতে পারা যায়। আজকের খাবার অ্যাজ ইউজুয়াল ডাল আছে, ডালটা আমি নিয়ে নিয়েছি, এখানে একটা তরকারি দেখতে পাচ্ছি, বিনস টিনস দিয়ে বানিয়েছে মনে হচ্ছে, আচার, পাঁপড়, স্যালাড, এই মোটামুটি হিসেব। আর এখানে কিছু লোকাল একটা জিনিস দিয়েছে, আর এখানে একটা ফার্মেন্টেড ডাল আছে একটা, এগুলো ট্রাই করব। কিন্তু বলছে এটা নাকি 250 টাকা, এটা আমার একটু বেশি লাগলো সত্যি কথা বলতে, এটা 250 হওয়া উচিত না, সেই জন্য আমি মেন মার্কেটে খাওয়ার চেষ্টা করছি। তো যে ইম্ফল যে মেন মার্কেটটা আছে ওখানে আমি খেয়েও আপনাদের দেখাবো, কিন্তু আপাতত অপশান নেই, আর এখানে আশেপাশে কিছু নেই, এটা একটা প্রবলেম এখানে, তো সেই জন্য এখানে খেয়ে নিচ্ছি, জলদি খেয়ে নিই, কিন্তু হ্যাঁ দামটা বেশি মনে হয়েছে আমার, আর কিছু না, কিন্তু এমনি ভালো, খাওয়া দাওয়া ভালো বেশ। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, টিল দেন।